আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিলেট ইউকে কিচেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা সবাই জানেন, আমাদের সবার কাছে এই খাবারটা অনেক প্রিয়। এটা হচ্ছে একটা স্ন্যাক, আমাদের সিলেটি ভাষায় এটাকে নুনের সন্দেশ বলা হয়, নুনের বড়াও বলা হয়। সো এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো দেখতেই থাকুন। দেখতেই পাচ্ছেন আমি একটা ডিশের মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি, এর মধ্যে একটা আনিয়ন ইউজ করেছি, টু গার্লিক কিউব অ্যান্ড টু জিঞ্জার কিউব ইউজ করেছি। আর কালারের জন্য আপনারা ফুড কালারিং ইউজ করতে পারবেন, ও চাইলে হলুদ পাউডারটাও ইউজ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার পানিটা বয়েল হয়ে গেছে। আর সল্ট ইউজ করেছি আমি 1 টেবিল স্পুনের মতো, আপনারা যদি বানান তাহলে পরিমাণ মতো সল্ট ইউজ করবেন। আর এখন দেখতেই পাচ্ছেন আমি নেড়ে নিচ্ছি আর টেস্ট করতেছি সল্টটা কেমন হয়েছে। তারপর আমি 1 কাপের মতো দেখতে পাচ্ছেন সুজি ইউজ করেছি, সেমোলিনা। আপনারা যদি চান সুজি ইউজ করতে পারবেন, না চাইলে স্কিপও করতে পারবেন, এটা একদম অপশনাল, একেবারেই অপশনাল। আমি জাস্ট ইউজ করেছি ডিফারেন্ট একটা টেস্ট আসার জন্য। আর এখন দেখতে পাচ্ছেন আমি করিয়েন্ডার লিফটা অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে এখন দিতে পারবেন ও একটু পরেও দিতে পারবেন, বা আমি এখন করিয়েন্ডার লিফটা অ্যাড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি নেড়ে দিচ্ছি যাতে কোনো ধরনের লাম্পস না হয়, এর জন্য মিক্স করে নিচ্ছি। এখন আমি অ্যাড করছি রাইস ফ্লাওয়ার, আমি 1 বাউলের মতো রাইস ফ্লাওয়ার নিয়েছি আর 1 বাউলের মতো প্লেন ফ্লাওয়ার নিয়েছি। সো দুটি সমান অ্যামাউন্ট, এর জন্য আমি কিছু সেমোলিনা ইউজ করেছি, সুজি ইউজ করেছি, যাতে পিঠাটা একটু শক্ত হয়, একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে। সো দেখতে পাচ্ছেন এখন আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। আর এখন আমি অ্যাড করব ধরুন 1 চিমটির মতো বেকিং পাউডার, এটা অপশনাল, চাইলে ইউজ করতে পারবেন, না ইউজ করলেও হবে। দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। আর মনে রাখবেন আপনাদের গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, আদারওয়াইজ আপনাদের ডোটা পুড়ে যাবে, নিচে ধরে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। আমার ডোটা নীলি হয়ে গেছে, আমি আরও 5 মিনিট রাখবো কুকারের উপরে, কভার করে রেখে দেব, তারপর আমি নামিয়ে নেব। ডোটা নাড়াটা এটাই বেশি কষ্টের কাজ, আদেন দা পিঠা বানাতে এত কষ্ট হয় না, ডোটা যদি সুন্দর হয় তাহলে পিঠা বানাতে ভালো লাগে। সো দেখতেই পাচ্ছেন এখন আমি 5 মিনিটের মতো কভার করে রেখে দেবো যাতে ডোটা নরম হয়ে আসে। আর এইদিকে দেখাচ্ছি আমার ডোটা হয়ে গেছে, আমি এই কাটার যেগুলো দিয়ে আমি পিঠাগুলো কাটবো সেগুলো আমি ওয়াশ করে নিয়েছি, এরপরে এটা আমি ড্রাই করে নিচ্ছি। আর যখন আমি পিঠাটা বেলবো, বেলার সময় আমি ময়দা ইউজ করবো, প্লেন ফ্লাওয়ার ইউজ করবো। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ডো নিয়েছি একটা ওয়াকটপে, নাও এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব যাতে আমি পিঠাটা বানাতে আমার কাছে সহজ হয়। দেখতেই পাচ্ছেন ডোটা অনেক গরম ছিল, অনেক হট ছিল, আমার হাতে লেগেছে, স্টিল আমি ম্যানেজ করেছি। আপনি ডোটা যখনই মাখাবেন তখন আপনি মেকশিওর গ্লাভস পরবেন, আপনি হাতে প্লেন ফ্লাওয়ার লাগাবেন প্রোটেকশনের জন্য, আদারওয়াইজ আপনার হাতটা পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি গরমাগরম ওয়াকটপে নামিয়েই আমি মাখিয়ে নিচ্ছি, শক্ত হয়ে গেলে কিন্তু আপনি মাখাতে আপনার কাছে কষ্ট হবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু আর ডোটা ভালোভাবে হয় না, এর জন্যই আপনার গরম গরম থাকলে ডোটা মাখিয়ে নিতে হয়। আর যদি ঠান্ডা হওয়ার পর আপনি ডোটা বানান তাহলে কিন্তু লাম্পস হয়ে যায় আর পিঠাটা খেতে তেমন ভালো হয় না। দেখতেই পাচ্ছেন আমার মাখানোটা শেষ হয়ে গেছে, এখন আমি পিঠাটা বেলে নেব, তারপর কেটে নেব।
সো আপনারা দেখতেই থাকুন আমি কীভাবে পিঠাটা বেলে নেই। দেখতে পাচ্ছেন আমি ডোটা অনেক বড় রেখেছি, আর নুনের সন্দেশের ডো বড় রাখলে কোনো অসুবিধা হয় না। সো আমি সবসময় বড় করে বানাই পিঠা, যখন আমি পিঠাটা বেলি তখন বড় করে বেলে নেই আর পরে কেটে নেই। কীভাবে কোন শেপ হচ্ছে এটা কোনো ম্যাটার বানায় না, কারণ আপনি এসে কাটার দিয়ে আপনি কাট করে শেপ করে নেবেন। সো আপনি যেভাবেই পারেন এভাবেই বেলে নেবেন প্রথমে, তারপর আপনি কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমার রুটিটা কত বড় করে নিচ্ছি। সো এখন আমি বেলে নেব। বেলাটা কিন্তু খুবই হার্ড কাজ, আমি জানি না কিভাবে রুটি বানাতে হয়, আমি কোনো দিনও রুটি বানাইনি। নুনের সন্দেশটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি সবসময় বানাই, ঈদে নয় অনলি ঈদে আমি বানাই না। এখন দেখতে পাচ্ছেন আমি বানাচ্ছি, যখন আমার ইচ্ছে করে আমি নুনের সন্দেশ দিয়ে চা খাবো তখনই বানিয়ে আমি গরম গরম চা দিয়ে নুনের সন্দেশটা খাই। আমার কাছে ভালো লাগে নুনের সন্দেশ। আর চালের রুটির পিঠা আমি কোনো দিন বানাইনি, আমি জানিও না কীভাবে শেপ করতে হয়। আমি দেখেছি আমার আম্মা যখন বানাতো উনি কিন্তু খুবই সুন্দর করে শেপটা করতে পারেন। আই থিঙ্ক উনি ইউজ টু হয়ে গেছেন বেলে বেলে। আমি জানি না কীভাবে পিঠা গোল করতে হয়, আমার গোল করা হয় না। দেখতেই পাচ্ছেন আমি কী বাঁকা করে পিঠাটা বানিয়েছি, এইভাবে আমার চালের রুটির পিঠাটা হয়, এর জন্য আমি কোনো দিন ট্রাই করিনি। সো দেখতেই পাচ্ছেন এখন আমি ডিফারেন্ট শেপে আমি কেটে নেবো পিঠাটা। সো আমি আমার মায়ের কথা বলতেছিলাম, উনি চালের রুটি পিঠাটা খুবই সুন্দর করে গোল করে করেন। উনি করেন বিকজ ওনারা সবসময় বানিয়েছেন, বানিয়ে মাছ আছি, ওনারা হচ্ছেন ফাঁকা রাঁধুনি, আমি তেমন ফাঁকা রাঁধুনি না, আমি জানিও না কীভাবে রুচি বেল করতে হয়। সবকে দিয়ে কিন্তু সব কাজ হয় না, এজন্য আমি এই রুটি বেলার কাজটা একদমই আমি পারি না, আমাকে দিয়ে হবে না। বা যেই পিঠাগুলো আমি পছন্দ করি ওইগুলা জানি আমি কীভাবে বানাতে হয়, কীভাবে বেলতে হয়, তো জানি কীভাবে নুনের সন্দেশ তৈরি করতে হয়, ও গুড়ের সন্দেশটাও আমি জানি কীভাবে তৈরি করতে হয়। আমরা সিলেটে এটাকে সন্দেশ বলা হয়, হান্দেশও বলা হয়, আর অন্য ডিস্ট্রিক্টে এটাকে তেলের পিঠা বলা হয়। সো নুনের সন্দেশ আর গুড়ের সন্দেশ এই দুটি পিঠাই আমি জানি কীভাবে বানাতে হয়। সো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা রেডি হয়ে গেছে, এখন আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, টেস্ট করতেছি কেমন হয়েছে পিঠাটা, সাথে একটা টিও বানিয়ে নিয়েছি, এনজয় করতেছি। দেখতে পাচ্ছেন তিন প্লেট কিন্তু পিঠা হয়েছে, অনেক পিঠা হয়েছে। তারপর আমি কেটে উপরে দেখতে পাচ্ছেন আমি প্লেন ফ্লাওয়ার দিয়ে নিয়েছি, যাতে একটা পিঠা আরেকটা পিঠার সাথে না লেগে যায় এর জন্য। আর এখন আমি ফ্রিজে রেখে দেবো ডিপে, ধরুন আমি মর্নিংয়ে ফ্রিজ থেকে বের করে একটা ব্যাগে রেখে দেবো। পিঠাটা কিন্তু অসাধারণ হয়েছে, মাশাল্লাহ, নিজের সুনাম নিজেই করতেছি। আমার বাচ্চারাও বলেছে, আমি আমার সুনাম করছি না, আমি জোকিং করতেছি, আমার বাচ্চারা খেয়ে বলেছে পিঠাটা অনেক স্বাদ হয়েছে। আমার হাজব্যান্ডও বলেছেন পিঠাটা অনেক ভালো হয়েছে। সো আম হ্যাপি নাও, ওরা খেয়ে তাদের কাছে ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে, এটা হচ্ছে বড় কথা, ওদের কাছে ভালো লেগেছে। আর সুনামটা শুনতে কার না ভালো লাগে, সবাই ভালোবাসে কমপ্লিমেন্ট। আর খাল আমি পিঠাগুলো বের করে একটা ব্যাগে রেখে দিব ফ্রোজ করে, যাতে আমি 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত খেতে পারি। এখন শে করতেছি আমি আপনাদের সাথে একটা ব্যাগ আমি কিনেছিলাম। সো তো আমি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, তো ওয়াই নো আমার ব্যাগটা শেয়ার করি না কেন। সো এটাই আমি শেয়ার করতেছি, একটা ব্যাগ এনেছি, দেখতেই পাচ্ছেন লরা আশলি ব্যাগের নাম। এটা কোনো এত বড় ব্র্যান্ড না, ইটস নো লাইক মাইকেল কোজ, লুই ভিটন, গুচি, ইটস লাইক এ নর্মাল ব্যাগ। আমি এই ব্যাগটা এনেছি আমি এভরিডে ইউজ করার জন্য, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন বেল্টটা অনেক ভালো, অনেক গুড একটা বেল্ট, আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন। সো আমি আর চেঞ্জ করবো না, এই বেল্টটাই আমার কাছে ভালো লাগতেছে। চেইন বেল্টও ভালো আছে আমার কাছে, কিন্তু অনেক ব্যাগ, অনেক ব্যাগ। তারপর আমি ব্যাগ যখন আমি ব্ল্যাক কিছু দেখি, ব্ল্যাক সব কিছুই আমার কাছে ভালো লাগে। আমি সবসময় কাপড় চোপড়ও ব্ল্যাক পরতে পছন্দ করি, এভরিডে আমি কিন্তু ব্ল্যাক কাপড়ই পরি বেশি, স্কার্ফ সবসময়ই ব্ল্যাক পরি,
সব সময় ব্ল্যাক কোট পরি, ব্ল্যাক জিন্স পরি। আর আমার স্পেশালি আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক এভরিডের জন্য। সো এভরিডে আমি কাপড় বলুন, ব্যাগ বলুন, কোট বলুন, আমি ব্ল্যাকই পরি। আমার একটা ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। সো ব্যাগ আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক এত বড় না, এইভাবে ছোটো ব্যাগ পরতে আমার কাছে অনেক ভালো লাগে। এই তিন চার বছর ধরে আমি কিন্তু এই সাইজের ব্যাগগুলাই এখন ইউজ করতেছি বেশি। আগে আমি বড় বড় ব্যাগ ইউজ করতাম, এখনও করি, মাঝে মাঝে বড় ব্যাগও ইউজ করি, যখন দরকার প্রয়োজন মনে করি তখন ইউজ করি। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে আমি শেয়ার করলাম কি ব্যাগ আনলাম। হোপ আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।